সম্মানিত রোজাদার বাতৃবৃন্দ রমজান মাস একটি সম্মানিত মাস প্রত্যেকটি মুসলিমের উচিত এই মাসের সম্মান সুখীতি রক্ষা করা অনেক ভাই রয়েছেন ভুলবশত বা অজ্ঞতাবশত বশত যেই কাজটি করে ফেলি এটি হলো রমজান মাসের অবস্থা স্ত্রীর সহবাস আমরা মনে করে থাকি এটি স্বাভাবিক জিনিস এটি স্বাভাবিক নয় এটি হারাম কবিরা গুণা রোজা তো নষ্ট হই এবং এতে রয়েছে অনেক জরিমানা অনেক কাফারা অনেক বড় কাফারা ইস্তাম যেটা নির্ধারণ করেছে রমজান মাসের রাত্রিতে আপনার জন্য বৈধ করা হয়েছে স্ত্রী সহবাস খানাপিনা সব কিছু রমজান মাসের দিনে যদি কেউ স্ত্রী সহবাস করে রোজা অবস্থায় করে ফেলে তাহলে তার কাফারা হইল ওই দিনের রোজা কাদা করবে এবং একজন মমিন কিত দাসকে স্বাধীন করবে যেহেতু এটি নেই বর্তমানে পরবর্তী স্তর যেটা হল ষাটটি রোজা রাখবে লাগাতর যদি রোজা কোনো দিন ফলে পরবর্তী ওই দিন থেকে আবার ষাটটি রোজা শুরু করতে হবে তৃতীয় পর্যায়ে যদি এটি সম্ভব না হয় ষাটজন মিসকিনকে খাবার দিবে ইমাম বুখারি রহিম আল্লাহ আদিস বর্ণনা করছেন সাও এক ব্যক্তি রাসালামের কাছে আসতেন আসার পরে বললেন হালাক তু আহালাক তুইয়া রসুল আল্লাহ আমি নিজেও ধ্বংস হয়ে গেছি অপরকেও ধ্বংস করেছি তথা স্বামী স্ত্রী উভয় তো যখন বললো হালাক তো ধ্বংস হয়ে গেছি রাসালাম তখন আর বললেন না এটি ধ্বংস হনী তো এটি বোঝা যায় এটি মারাত্মক অন্যায় এবং কবিরা গোনা যদি এই কাজটি উভয় সম্মতিতে হয় স্বামী স্ত্রীর উভয়কে কাদা এবং কাফারা দিতে হবে আর যদি স্বামী স্ত্রীকে জবরদস্তি করে তাহলে স্বামীকে অবশ্যই এটি কাদা এবং কাফারা দিতে হবে আর স্ত্রী শুধু কাদা করলে যথেষ্ট আল্লাহ আলম সাল আলব এইসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে